আপনারা জানেন যে ডাকসুর ভিপি যিনি নির্বাচিত ভিপি ছিলেন সেই ভিপি আজকের এক সংকটপূর্ণ অবস্থায় তার জীবনকে অতিবাহিত করছেন। এই মুহূর্তে ভিপি নুরুল হক নূর হসপিটালে ভর্তি আছেন। আপনারা জানেন যে রাজু ভাস্কর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তিনি ছাত্র জনতার সাথে ঐক্যবদ্ধভাবে একটি আন্দোলনের জন্য গিয়েছিলেন, এই ভিপি নুরুল হক নূরের অপরাধ হয়েছে। তিনি গিয়েছেন বুয়েটের 34 জন শিক্ষার্থী, 24 জন বুয়েটের শিক্ষার্থী এবং বহিরাগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকজন শিক্ষার্থী মিলে 34 জন শিক্ষার্থীকে যে বিভিন্ন কারণে বিভিন্ন অজুহাত দেখিয়ে সরকার শিবির আখ্যায়িত করে অন্য নামে বেনামে তারপরে তাদেরকে অ্যারেস্ট করেছিল, সেই অ্যারেস্টের প্রতিবাদী। এবং আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আওয়ামী লীগের একটি সমাবেশ থেকে একজন ইসলামিক মাদ্রাসার একজন ছাত্রকে আওয়ামী লীগের দুই পক্ষ গোলাগুলি করে তাকে শিবির এবং জামাত হেফাজত মনে করে হত্যা করেছিল, সেই প্রতিবাদে তারা আজকের একটি সমাবেশ করেছিল। এটাই ছিল ভিপি নুরুল হক নূরের অপরাধ, যে তিনি কেন আজকের সেই সমাবেশ করছেন, সরকারের কথা মতো কেন ভিপি নুরুল হক নূর চলতে পারছেন না, সে কারণে আজকের নুরুল হক নূরের উপরে আজকের সেই পৈচসিক কায়দায়, সেই আইএমএ জাহিলিয়াতের কায়দায় আজকে তার উপরে আক্রমণ করা হয়েছে। সবচেয়ে ভয়ানক যে চিত্রটি আমি শুনেছি সেটা হচ্ছে তার চোখে সুইচ দিয়ে গুতানো হয়েছে, শরীরের মধ্যে সুইচ ঢুকিয়েছে ছাত্রলীগের কর্মীরা, সুইচ নিয়ে শুধুমাত্র যাতে তিনি কষ্ট পান, যাতে তিনি আন্দোলন সংগ্রাম থেকে পিছু হাঁটেন এবং সরকারের দালালে রূপান্তরিত হন, সেই কাজ করানোর জন্য আজকের এই সর্বশেষ তার উপরে জুলুমটা করেছে অবৈধ পেজের শেখাতেনা সরকার। বন্ধুরা আমার, আপনারা জানেন গতকালকে রাতে আমি যে বিষয় নিয়ে ইতিমধ্যে বক্তব্য দিয়েছি সেটি হচ্ছে গতকালকে রাতে তার বাসায় গিয়ে সেই অবৈধ এই সরকারের পুলিশ আজকে সেই ডিবি হারুনের নেতৃত্বে, হারুনের নির্দেশনায় তারপরে সেখানে একটি গোয়েন্দা টিম পাঠানো হয়েছে, তার বাসার দরজাগুলো ভেঙে ভেঙে তারপরে সেখানে গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন, সেই ছাত্র অধিকার পরিষদের সভাপতি সংগ্রামী ছাত্র নেতা বনি আমিনকে সেখান থেকে তুলে নিয়ে গিয়েছে। আজকে সেই বনি আমিনের বাবাকে গুম করেছে, এশার নামাজ নামাজের সময় নামাজে গিয়েছে সেখান থেকে আর বাসায় ফেরত আসতে পারেনি। আজকের এই বনি আমিন ছাড়াও তাদের এই গণ অধিকারের অনেক নেতাকে গতকালকে এবং বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছে। আজকে আমি তার তীব্র নিন্দা জানাই, বিশেষ করে আমি তীব্র নিন্দা জানাই আজকের এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পাল্লব যে সকল নির্দেশনা পালনকারী সন্তান রয়েছে, যারা আওয়ামী লীগের হয়ে, ছাত্রলীগের হয়ে, পুলিশ লীগের হয়ে, হাতুড়ি লীগের হয়ে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে বাংলার মেহনতি মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার চালাচ্ছে, তাদেরকে আমি ধিক্কার জানাই। আজকে ছাত্রলীগের যেই সকল নেতারা কর্মীরা তোমরা আওয়ামী লীগের টাকা খেয়ে, পয়সা খেয়ে দালালিতে রূপান্তরিত হয়ে তোমরা এই ভিপি নুরুল হক নূরের আজকে আক্রমণ করেছ, এর মধ্যে একজনেরও ভিপি নুরুল হক নূরের একটা পশমের যোগ্যতা পর্যন্ত তাদের নেই, যদি থাকতো তাহলে ভিপি নুরুল হক নূরের গায়ে বিশ্ববিদ্যালয়ের চিত্র এভাবে হতে পারে না, আক্রমণ করতে পারে না। যে ভিপি নুরুল হক নূর যে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে সেই বিশ্ববিদ্যালয়টি ভিপি নুরুল হক নূরের বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্র, সেখান থেকে ছাত্রদের ভোটে নির্বাচিত হয়ে ভিপি হয়েছে, আজকে তাকে তোমাদের ওয়েলকাম জানানোর কথা ছিল, আজকে তোমরা ফুল দিয়ে বরণ করার কথা। মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু একজন বিশ্ববিদ্যালয় নির্বাচিত বিবির উপরে সেই বিশ্ববিদ্যালয়ের কতগুলো সন্ত্রাসবাদ ধর্ষণকারী হত্যাকারী নির্যাতনকারী তারা কিভাবে তার উপর আক্রমণ করে আমার বিবেকে ধরে না। যেই যদি হয় বিশ্ববিদ্যালয়ের চিত্র তাহলে বিশ্ববিদ্যালয় গুলোতে আজ কি হচ্ছে বাংলাদেশের মানুষ সেটা এখন বুঝতে পারছেন। আপনারা জানেন যে কতটা পৈচাসিক, সুইচ নিয়ে যদি আমাকে আপনাকে এভাবে বডির মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে এই ছাত্রলীগের যারা সেখানে গিয়েছে সুইচ ঢুকিয়ে দিয়েছে সমস্ত শৈলের মধ্যে, এই ভিপিনের বিভিন্ন শৈলের মধ্যে চোখে পর্যন্ত আমি কোট করে বলছি, বিপিনুর হাট নূরের সদস্য সচিব জনাব রাশেদ খান তিনি সংবাদ সম্মেলনে ইতিমধ্যে বলেছেন যে সুইচ ঢুকিয়ে তার চোখে পর্যন্ত সুইচ ঢুকিয়ে চক্ষু অন্ধ করে দেওয়ার চক্রান্ত করেছে, তাকে এখন হসপিটালে পাঠানো হয়েছে। আর দালাল চক্রা সরকারের সাথে আতাত করে নির্বাচন করার জন্য অবৈধ পথে যাওয়ার জন্য আজকের এই ভিপিনুরের বিরুদ্ধে, ভিপিনুরের নেতা কর্মীদের বিরুদ্ধে
বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে তারপরে তাদের নেতৃত্বকে দুর্বল করে দিতে চায়। শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে এই ভিপিনোর, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে মান্য না করবেন ততদিন তার উপরে জুলুম অত্যাচার চালাবে। আর এই জায়গায় আমি প্রতিবাদ করতে চাই, আমি বিপিনুর হক নুরের দলের কোন নেতা কর্মী নেই, তাদের একজন শুভাকাঙ্ক্ষী ছাড়া আর কিচ্ছু নেই। শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়ছেন, তাই তাদের জন্য আমার মায়া হয়, তাদের জন্য আমার কথা বলতে আমি বাধ্য হই বিবেকের তাড়নায়। কারণ এটাই আমাকে শিখিয়েছে আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের স্বাধীনতা তোমাকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু আজকে কি হচ্ছে বাংলা